ঢাকা প্রিমিয়ার লিগ সামনে রেখে নেটে বড় বড় শট খেলছেন আফিফ হোসেন রুব। তার আবাহনী সতীর্থ মোসাদ্দেক হোসেনের বিপক্ষে আউটের জোরালো আবেদন করেছেন সহকারী কোচ রাজিন সালে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেওয়ার অভিনয় করেন রাজিন। এভাবেই হাসি খুশি মেজাজে ঢাকা লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে আফিফ মোসাদ্দেকরা। অথচ এই মুহূর্তে জাতীয় দলের সাথে থাকতে পারতেন আফিফ হোসেন। হাতুরু সিংহে নতুন মেয়াদে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার পরই আফিফকে নিয়ে শুরু হয় টানাটানি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর বাদ দেওয়া হয়। পরে ঢাকা লিগে আবাহনীর হয়ে ব্যাট হাতে কারিশমা দেখিয়ে ঠিকই ফিরে আসেন এই তরুণ। খেলেছেন বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজেও। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টিতে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে শেষ ইনিংসে করেন 38 রান। সর্বশেষ বিপিএলেও ছিলেন ব্যাট হাতে সাবলীল। খুলনা টাইগার্সের হয়ে করেছেন 278 রান। দলের প্রয়োজনে ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসও। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে কোনো ফরম্যাটেই নেই স্কোয়াডে, যা দেখে ভীষণ অবাক হয়েছেন ঢাকা লিগে তার দল আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। মানে আসলে মানে আমি যদি আফিফের কোচ হিসেবে বলতে পারি, যেহেতু আমি আবনিতে আফিফ কয়েকদিন ধরে দেখছি, আই এম বিট সারপ্রাইজ যে ওয়ানডে দলেও নাই। লাস্ট ওয়ানডে তো ওর একটা রান ছিল 39, মানে কেন ও নাই এ কথা প্রশ্ন আসলেও। কিন্তু বিয়ে ছেলেটা হার্ডওয়ার্ক করে, ডেডিকেটেড ক্রিকেটার, মানে ফাইট করে, গ্রেট গান ফিল্ডার। ওর মতো ছেলেকে যদি আমরা অবহেলা না করি, মানে সেটা সবচেয়ে বড় জিনিস, কারণ এই ছেলেরা ম্যাচ জিতে বাংলাদেশ খেলেন না বিশ্বাস রাখি। ইয়াং এরকম একটা ইয়াংস্টার যে এখন তো আফিফ এক্সপিরিয়েন্স, এমন না যে আফিফ আর বাচ্চা ছেলে, এখন ছোটো বাট ম্যাচ জিতে। সুতরাং খারাপ ভালো যাবেই, বাট দূরে না সরিয়ে রেখে আমার মনে হয় যে টিমের সাথে থাকাটা আমার মনে হয় ওর জন্য ভালো হবে, বাংলাদেশ টিমের জন্য ভালো। খুব কাছ থেকেই দেখেছেন বলে তার বিশ্বাস, সুযোগ পেলে ভালো করত আফিফ। আফিফের না থাকায় কোচ হাতুরু সিংহের ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের জবাবও দেন আবাহনীর কোচ। এটা আমি বলতে পারবো না কি আছে না আছে। আফিফ উপরে ব্যাটিং করতে এটা সবাই জানে, এবং আমিও চেষ্টা করি আবৃতকে তিন চার চারের পাশে ব্যাটিং করার যত গ্রুপ পারি। তো সবসময় সুযোগ হয় না, বাট লাস্ট ইয়ারও চার নম্বরে পুরোটা ব্যাটিং করেছে, দারুণ খেলেছে, আমাদের কিছু ম্যাচও দিতেছে আবনিকে। প্রিমিয়ার লিগ অলওয়েজ কম্পিটিভ হয়, টাফ ক্রিকেট হয়, ওখানে ভালো ব্যাটিং করেছে। সুতরাং হ্যাঁ, যে উপরে চায় ও ফ্রিডম নিয়ে খেলতে চায়, উপরে ব্যাটিং করতে চায়, হাতুরার সাথে কি আছে তাই বলতে পারবো না। বলে রাখা ভালো, আগামী 11 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ। লিগের অন্যতম সফল দল আবাহনীর গুরুত্বপূর্ণ দুই সদস্য আফিফ মোসাদ্দেক। নাজবুল তারেক, ডেইলি ক্রিকেট।